হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি আর একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, তা হলো পালং পুরি। বাচ্চারা সহজে পালং শাক খেতে চায় না, এইভাবে পালং পুরি বানাইয়া বাচ্চারে খিলাবেন, বাচ্চারা অনেক খুশি হবে। আমি অতি সহজে অতি কম খরচে এইভাবে আমি পালং পুরি তৈরি করলাম, আপনারাও বাড়িতে ট্রাই করে দেখুন এইভাবে পালং পুরি তৈরি করতে। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বন্ধুদের কাছে, আর প্লিজ আমাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আসুন আমরা দেখে নেই আমি এই রেসিপি কীভাবে তৈরি করলাম। আমি দুই ধরনের চাটনি দিছি, এই চাটনি রেসিপি যদি লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। পালং পুরি বানানোর জন্য আমি 10 টাকার এক মুঠা পালং কিনে এনেছি। আর অল্প ধনিয়া নিছি, 1 ইঞ্চি আমি আদা ছোট ছোট করে কেটে নিছি, কয়েকটা রসুনের গোলা নিছি, আরও 6টা ছোট ছোট কাঁচা মরিচ নিছি আমি, কাঁচা লঙ্কা। এগুলো সব ভালো করে ধুয়ে সেদ্ধ বসায় দিব। আমি শাকগুলো ধুয়ে প্রেসারে দিয়ে দিলাম, এখানে আমি পানি দিব না, অল্প লবণ ছিটিয়ে দিব। শাক আমার সেদ্ধ করা হয়ে গেছে, এখন আমি ছোট ছোট 2-3 টুকরা পেঁয়াজ দিয়ে নেব। এখন ভালো করে আমি গ্রাইন্ডারে পেস্ট করে নিব একটা। এই ধরনের মিলমিলা ফাইন পেস্ট তৈরি করেছি। এখন এখানে আমি 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে নেব। এখানে অল্প আমি হিং দিয়ে দিছি, আর দিয়ে নেব অল্প আজোয়াইন। হাফ টেবিল চামচ আমি লবণ দিয়ে নিছি, তার মানে আগে আমি দিয়ে নিছি, সেই জন্য অল্প দিয়ে নিলাম। সব কিছু আমার দেওয়া হয়ে গেছে, এখন আমি অল্প অল্প করে ময়দা দিয়ে একটা ডো তৈরি করবো।
ডো মাখা আমার হয়ে গেছে। এখন পুরি বানানোর জন্য আমি ছোট ছোট লেচি কেটে নিব। সবগুলো পুরি আমার বেলা হয়ে গেছে। এখন আমি গেছে কড়াই বসায় দিছি, সেখানে আমি সাদা তেল দিয়ে নিছি। এখন একটা একটা করে ভেজে নেবো।